সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন প্যাশন টু গ্রো। আমরা দেখতে দেখতে প্রায় 2019 সালের শেষ দিকে অলমোস্ট আজকে হচ্ছে 31st নাইট এবং 31 তারিখ বছরের 365 দিন, যারা যেভাবে আজকে এই বছরটা আমরা পার করলাম, লেটস ফরগেট দ্য ইয়ার, ইউনো আমরা বছরটা ভুলে যাই, যাদের সাকসেস আছে লেটস মেক দ্য সাকসেস ইন টু দ্য নেক্সট স্টেজ, এবং যাদের কিছু কিছু স্ট্রাগলিং ছিল সেই স্ট্রাগলিং থেকে সেই লার্নিং থেকে লেটস মেক 2020 ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার অবজেক্টিভ। আমরা প্রতি মঙ্গলবার এই প্রোগ্রামটা করি, অবজেক্টিভ ইজ সিম্পল, যে উই ওয়ান্ট টু গাইড দ্য পিপুল, উই ওয়ান্ট টু ব্রিং দ্য রাইট পার্সন ইন দিস প্রোগ্রাম, যারা সোসাইটিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে সাকসেসফুল মানুষ আছেন তাদেরকে আমরা ইনভাইট করি। এবং এই ইনভাইটেশনের ওয়ান অফ দ্য একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের গ্রোথের পিছনে কিছু না কিছু স্ট্রাগলিং থাকে, কিছু কিছু অবস্ট্রাগল থাকে, এই যে স্ট্রাগলিং এই অবস্ট্রাগলগুলি হাউ সামন ইজ কনভার্টিং ইন টু দ্য সাকসেস, সেই সাকসেস স্টোরিগুলি আমরা শেয়ার করতে চাই, কীভাবে নিজকে ইউনো অ্যাজ এ এনকারেজিং পয়েন্ট অফ ভিউ থেকে আস্তে আস্তে কীভাবে মেলে ধরছেন, কীভাবে আস্তে আস্তে বড় হচ্ছেন। এবং আমরা যতটা দেখে থাকি যে প্রত্যেকটা সাকসেসফুলের বিহাইন্ড দ্য সিন কিন্তু আমরা জানি না, সো এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য সিক্রেটস অফ সাকসেস, প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু সিক্রেটস থাকে এবং এটা কিন্তু খুব সোজা না। আজকে যারা টেলিভিশনের পর্দায় আমার সাথে যে গেস্ট যারা থাকেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু লাইফের অবস্ট্রাগল থাকে, ছিল হয়তোবা, এবং সেগুলিকে ওভারকাম করে দে আর গ্রোয়িং, দে আর গ্লোয়িং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট দ্য ওয়ার্ড, দে আর গ্রোয়িং অ্যান্ড গ্লোয়িং ইন টু দ্য ইন্ডাস্ট্রি। এবং এরকমই একজন সাকসেসফুল আজকে আমার সাথে আছেন, সাকসেসফুল পার্সোনালিটি আছেন, এবং উনি আমার অত্যন্ত প্রিয়, আমার আপু বলতে পারি, যদিও উনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, বাট তারপরেও শি ডিজার্ভস টু বি রেসপেক্টেড, শি ইজ ভেরি হাম্বল, শি ইজ ভেরি নাইস, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি উনি যদিও খুব বড় পদে অবস্থান করছেন তার ভিতরে হাম্বলনেস মেক্স দ্য ডিফারেন্স অ্যাজ এ বিগ পার্সোনালিটি, শি ইজ নান আদার দ্যান মাহমুদা আফরোজ। লাকি আপু, আপু ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভাইয়া ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যাট খুব ডিফিকাল্ট আজকে ব্যস্ততার ইউনো রাত, আমরা জানি 31st নাইট সবাই ব্যস্ত থাকে, আপনারও প্রচুর কাজ আছে হয়তো বা, বিকজ ইউ নিড টু প্রোটেক্ট দ্য সোসাইটি। আমি আপু সম্পর্কে একটু বলে নিই, আপু হচ্ছে রাইট নাও শি ইজ অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, বুঝতেই পারছেন কত বড় পজিশনে আছেন, উনি ডিবিতে আছেন এবং ডিবিতে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে আছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমি এই জায়গায় একটু বলতেই চাই, সেটা হচ্ছে যে মেট্রোপলিটন পুলিশে যারা ট্যালেন্টেড, আমি বাংলাদেশ পুলিশে যারা কাজ করে সম্মানের সাথে বলতে চাই, সবাই হয়তো ট্যালেন্টেড, বাট ঢাকা শহরকে লিড করার জন্য, ঢাকা শহরের ওভারঅল ক্রাইম সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, আনলেস সামওয়ান হ্যাজ এক্সট্রা, সামওয়ান ইজ কোয়াইট প্যাশনেট, ওরা ছাড়া হয়তো বা আমি শিওর সিনিয়র লেভেলে যারা আছেন ওনাদেরকে পোস্টিং ঢাকায় দেবেন না। সো এরকম একজন আপুকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসছি, লাকি আপু। লাকি আপু আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি, অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ, ইউনো যে আপনার ব্যস্ততার ভিতরে আপনি শিডিউল ম্যানেজ করেছেন। ইউনো যে শো ইজ অল অ্যাবাউট ইউনো উই আর গাইডিং দ্য পার্টিকুলারলি দ্য ইউথ, যারা ইউথ আছেন তাদেরকে আমরা গাইড করার চেষ্টা করি, দ্য পিপুল কুড বি ইন্সপায়ার্ড বাই ইউ, একটু জানলে শুনলে তারা একটু ইন্সপায়ার্ড হয়। আমরা নর্মালি যেরকমটা জানি, আমরা আমাদের মা খালাদেরকে যেভাবে দেখে এসছি, যে ওয়েন এভার সামান উইম্যান যখন দ্য লাভ টু হ্যাভ দ্য আইদার দ্য টিচিং প্রফেশন, ব্যাঙ্কিংয়ে কাজ করতে চায়, একটু ইউনো একটু ফ্যামিলি একটু কনজারভেটিভ থাকে মোরলেস, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড এত বড় চ্যালেঞ্জিং রোলে, কেন, হোয়াট ট্রিগার্স ইউ টু বি প্যাশনেট টু বি ইন টু দিস পজিশন? আমার আসলে ভাইয়া ছোটবেলা থেকে একটু চ্যালেঞ্জিং বা থ্রিলিং কিছু করার কথা মাথায় আসতো, সবসময় মনে হতো যে কেন ওই ধরনের কাজগুলোই করতে হবে, ওটা তো সবাই করতে পারে, রান্না তো আমাকে করতেই হবে। আমি অন্যভাবে ভাবতাম যে আইদার লেডি অর জেন্ট, আমাকে তো রান্না করতেই হবে নিজের খাওয়ার জন্য, সেটা ডিফারেন্ট কেস, কিন্তু তার পাশাপাশি আমি আরেকটু অন্য কিছু করি না কেন। তো আরেকটা বিষয় ছিল যে আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই, তো ছোটবেলা থেকেই সবাই বলতো যে আমার বাবার কথা বলতো যে ওর তো তিনটাই মেয়ে, ওর বল কে হবে, ভরসা কে হবে, ওদেরকে কে দেখে রাখবে, বোনদেরকে কে দেখবে, তো এই জন্য তখন থেকে আমার এই জিনিসটাই মনে হতো যে কেন আমার বাবাকে দেখার জন্য আমার একটা ভাই লাগবে, কেন আমি সেই জায়গাটা তৈরি করতে পারি না, আমার বোনদেরকে প্রোটেক্ট করার জন্য কেন আরেকটা পুরুষকে লাগবে, কেন আমরাই আমাদের নিজেদের প্রোটেকশন হতে পারি না। এই ফিলিংসটা থেকেই সবসময় একটা চিন্তা ছিল যে না অন্য ধরনের কিছুই করতে হবে, মানে এমন কিছু যেটা আমি একটু আউট অফ বক্স চিন্তাটা করতাম। এরপর যেটা হলো যে আমার সবসময় একটু মানে একটু মানুষের পেইন মিজারি এগুলো আমাকে একটু টাচ করে,
জি, তো আমার সবসময় মনে হতো কাউকে কোনো একটা প্রবলেমে দেখলে, আরেকটা বিষয় হচ্ছে কারোর সাথে কোনো অন্যায় হতে দেখলেই মনে হতো যে প্রোটেস্ট কিভাবে করা যায়। তো এই এই ফিলিংসটা থেকে একসময় মনে হলো যে হ্যাঁ, আমি যদি এইরকম একটা প্রফেশনে যাই তাহলে আমি নিজের জন্যও কিছু করতে পারবো, পাশাপাশি আমার ফ্যামিলিকেও দেখতে পারবো, আবার আমার আশেপাশে আমার সোসাইটির জন্যও কিছু করতে পারবো। ওয়াও ওয়াও ওয়াও, এই ফিলিংসটা থেকে এখানে আসা। নাও হোয়াট ইজ দ্য বেসিক ডিজায়ার অফ ইওর প্যারেন্টস, পার্টিকুলারলি যদি আপনার আঙ্কেলের কথা যদি বলি, উনি কি চেয়েছিলেন, উনি কি আপনার ডিজায়ার ছিল যে ইউ ওয়ান্ট টু টেক দ্য চ্যালেঞ্জিং রোল, কিছু একটা চ্যালেঞ্জিং কাজ করতে চান, বাট আঙ্কেল বা আন্টি বাট ফ্যামিলি পর্যায়ে তাদের আসলে কি অ্যাসপিরেশনটা কি ছিল? আপনি বাসার বড় মেয়ে, আমি যতটুকু জানি বড় মেয়ে হিসাবে ইউনো যে তাদের তো একটা নিজস্ব একটা ডিজায়ার ছিল, আপনি কি তাদের সেই ডিজায়ারে আছেন নাকি আপনি আপনার মতো করে নিজেকে গ্রো করেছেন? হোয়াট ওয়াজ দেয়ার ডিজায়ার অ্যাজ ওয়েল? তাদের যে ডিজায়ারটা ছিল সেটা ভিন্ন ছিল, এখন মিলে গেছে। তো আমার মা মানে আমাদের সময় যেটা দেখতাম যে মায়েদের বাবাদের স্বপ্ন থাকে ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলে ডাক্তার। কারেক্ট, তো একই ঘটনা ছিল আমার মায়ের, সব সময় চিন্তা ছিল যে আমি ডাক্তার হব। আমি পড়াশোনাও করলাম তখন সায়েন্স নিয়ে এবং মেডিকেলে চান্স পেলাম, রংপুর মেডিকেলে চান্স পেয়েছিলাম। কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই যে আমার তো একটু ডিফারেন্ট চিন্তাটা ছিলই। এরপর যেটা হলো যে আমি বললাম যে না, আমি ওখানে যাব না, তো দূর হয়ে গেল। আমাকে এর আগে কখনো ঢাকার বাইরে ছাড়াও হয়নি, আমি একদম ঘর কোনো টাইপের একটা মেয়ে ছিলাম। তো সেখান থেকে এখানে আসা, সেই জন্য তখন কেউ সাহসও করলো না যে আমাকে রংপুর পর্যন্ত পাঠাবে। আচ্ছা, তো পরবর্তীতে বললো যে ঠিক আছে তাহলে দেখো যে ঢাকা ভার্সিটিতে হয় কিনা। তো বাবা চাইলো যে ঠিক আছে তুমি লতে পড়ো, লতে পেয়েও গেলাম চান্স। কিন্তু আমি আবার তখন ভাবছি যে ঠিক আছে দেখা যাক কি হয়। আমি কিন্তু জুডিশিয়ারিতে চান্স পেলাম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলাম, মাশাআল্লাহ। তো স্বভাবতই ফ্যামিলির কেউ আর চাইনি, ওখান থেকে আমি এখানে আসি। কারেক্ট, এটা তো আরো এটা আরো ভেজাল লাগে, সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, রাইট, ওকে, না না জি ঠিক আছে ভাইয়া, ইউ আর রাইট। যে বাবারও সেটাই কথা ছিল যে বাবা তুমি একটা সম্মানজনক জায়গাতে আছো, নিরিবিলি থাকবা, তোমার কি দরকার আবার ওই ওই একটা কষ্টের লাইফে যাওয়ার? ওইটা অনেক কষ্ট বাবা, দিন রাত থাকতে হবে, ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছেড়ে দাও, আবার কনভার্টিং ইওরসেলফ ইনটু দা ডিফারেন্ট পজিশন, রাইট। তো বাবা বলতো যে এখানে তো তোমার আবার অনেক কিছু আছে, ফিজিক্যাল স্ট্যামিনা একটা ব্যাপার। তো বাবা তো সবসময় আমাদেরকে অনেক আদর করে মানুষ করলেও তার একটা ব্যাপার ছিল যে আমার মেয়েটা এত কষ্ট করতে পারবে কি না, এটাও ভাবতো। বারবার বলেছে বাবা তুই অত কষ্ট করতে পারবি না, কোনো দরকার নেই। কিন্তু তখনই যেন আরো জেদটা চেপে বসলো যে কেন আমি পারবো না, তাহলে আই হ্যাভ টু শো মাই স্ট্যামিনা, আই হ্যাভ টু শো মাই এবিলিটি। এটাই ছিল আমার জেদ বা আমার ডিটারমিনেশন। ওয়ান্ডারফুল, আপু চমৎকার করে বলছিলেন যে একটা জিনিস একটু খেয়াল করেন, উনি উনি চমৎকার করে বলছিলেন যে শি ওয়াজ ভেরি ইন্ট্রোভার্ট, একটু একটু ঘর কোণে মানুষ ছিলেন। এবং আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে ইফ এনিবডি ওয়ান্ট টু কনভার্ট, এই যে একটা সময়ের যে মানুষের একটু ইম্প্রুভমেন্ট এরিয়া থাকে, এইটা কিন্তু পরবর্তীতে একটা স্ট্রঙ্গার পয়েন্টে কনভার্ট হয় যদি আপনার ভিতরে ডেডিকেশন থাকে। উনি আরেকটা কথা বাই দিস টাইম বলেছেন, যদি অন্যরা পারে, ছেলে আর মেয়ে বলে কোনো কথা নাই, লেটস থিঙ্ক অ্যাবাউট এ হিউম্যান বিইং, আরেকটা ছেলে আরেকটা মেয়ে পারলে আমি কেন পারবো না। এবং হি ওয়াজ ভেরি স্টেবল ইন দ্য ম্যাজিস্ট্রেট পজিশন, ওইখান থেকে পুলিশে কনভার্ট করেছেন, ইট ওয়াজ নট ভেরি ইজি। বাট ইউনো যে আমরা অল্পেতেই খুব হাঁপিয়ে পড়ি, এবং দিট ইজ হোয়াট অ্যাবাউট ইউনো যে আমরা আসলে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারি, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওয়ান্স ইউ আর অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ, ওয়ান্স ইউ হ্যাভ দ্য প্যাশন, দ্যান ইউ ক্যান গ্রো, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য এক্সাম্পল অফ লাকি আপু। অলরাইট আপু, আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আমরা আমরা জানি যে ধরেন আমরা সারদার ট্রেনিং যেটা আপনাদের শুরু হয়, ট্রেনিং যেটা শুরু হয়, ইউনো মোস্ট অফ দ্য পিপুল যারা করে এসছে ট্রেনিং বলে যে ইটস ভেরি টাফ, বিকজ ইউনো ইউ হ্যাভ টু পাস এ ভেরি হার্ড টাইম ওভার দিয়ে, অনেক ডিসিপ্লিন, একটা 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 ডিফারেন্ট লাইফ থেকে অল এন্ড একটা ডিসিপ্লিন লাইফ। যে প্রথম প্রথম আপনার কী মনে হতো, ইউ ওয়ান্টেড টু কুইট অর ইউ ওয়ান্টেড টু ওভারকাম দ্য সিচুয়েশন? আমরা যখন গেলাম, যাওয়ার পর সেটা ছিল প্রচন্ড এইরকমই একটা শীতের সময়। তো পুলিশের লাইফ যেটা, ওখান থেকেই আমরা দেখলাম যে আপনারা যখন হচ্ছে গিয়ে লেপের নিচে ঘুমিয়ে থাকেন, আমরা তখন ওখানে ভোর চারটার সময় আমরা বের হলে আকাশে চাঁদ দেখতে পেতাম, তখন আমরা বের হয়ে রেডি হয়ে মাঠে আসতাম আমাদের প্যারেড শুরু করার জন্য, প্রতিদিনকার ট্রেনিং। তো ভীষণ কষ্ট হতো, প্রতিদিনই মনে হতো যে উফ আর পাচ্ছি না। কিন্তু ওই যে বাসা থেকে তো একটা জেদ নিয়ে যাওয়া, বাসায় তো বলা যাবে না পারছি না, পারছি না বললেই তো সব শেষ হয়ে গেল। তো ক্যালেন্ডার ছিল যে রুমে, সেই ক্যালেন্ডারটার মধ্যে প্রতিদিন একটা করে দিন কাটতাম, আর চিন্তা করতাম 365 দিন থাকতে হবে। বলা হয় যে সারদার মাঠ কাউকে একদিনও মাফ করে না,
365 দিন মানে 365 দিনই থাকতে হবে আমি যদি এর মধ্যে সিক হই মাঠে যেতে না পারি তাহলে ওই দিনটা আমার ব্যাচমেটরা সবাই বের হয়ে চলে আসবে আমার ওখানে থেকে যেতে হবে আমি আসব ওদের একদিন পরে আচ্ছা তো এই সব চিন্তা করে মনে হতো যে না এসেছি যখন আমাকে এটা কমপ্লিট করে যেতে হবে এই জেদটা নিয়ে আমরা ওখানে ট্রেনিংটা করতাম এবং আমার সাথে আরো কয়েকজন লেডি অফিসার আমরা যারা ছিলাম আমাদের ব্যাচে সবাই মিলে যখন কথা বলতাম সবার ভিতরে এই ফিলিংসটা ছিল যে আর পাচ্ছি না বা কি করব ভালো লাগছে না প্রথম দিকটাতে তারপর সবাই মিলে আবার একজন আরেকজনকে আমরা মোটিভেট করতাম একজন আরেকজনকে এক আপু ছিল ওই আপু আমাকে বলতো যে দেখো এই যে এই মাসে তো একটা শুক্রবার তারপর একটা ছুটির দিন এইভাবে পার হয়ে যাবে আবার আমি আবার আরেকজনকে বলতাম যে এই কষ্টটা বেশি দিন থাকবে না শীতটা একটু কমে গেলে এই গায়ের ব্যথাটা অনেক সেরে যাবে আমরা তখন আরেকটু পারবো তো এইভাবে একজন আরেকজনকে নিয়ে আমরা সবসময় নিজেরা নিজেরা মিলে একজন আরেকজনকে মোটিভেট করতাম মানে একজন আরেকজনের শক্তি হতাম সেখানে ট্রেনিংটা শেষ করে আসার এটা আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন মনে পড়লে খুব ভালো লাগে দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং ট্রু এবং আমরা যারা বিজনেস করতে চায় পার্টিকুলারলি যারা প্রফেশনে কাজ করে আমরাও খেয়াল করে দেখি যে ইন এ সার্টেন সিচুয়েশান দে ওয়ান্ট টু কুইট এই যে আপনি একটা চমৎকার এক্সাম্পল দিলেন 365 দিন বাট ইট ইজ নাথিং যে আপনার একটা দিন যদি কোনো কারণে আপনি ইউনো ল্যাপস করেন দেন ইট ইজ কাউন্টিং অ্যাগেইন আবার 366 দিনে কনভার্ট হচ্ছে 366 চলে যাচ্ছে কারেক্ট তো এই যে ইটস এ হিউজ মাইন্ডসেট গেম আমরা ইয়ুদ্ধের ক্ষেত্রে এই পার্টিকুলার ওই পিরিয়ডটাতে আপনি যে এই যে এত বড় একটা 365 দিন ইউনো আমরা যদি কাউন্ট করি 24 আওয়ার্স ইনটু 24 আওয়ার্স আমরা যদি আবার মিনিটে কাউন্ট করি আমরা যদি সেকেন্ডে কাউন্ট করি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটা ঘন্টা খুব চ্যালেঞ্জিং ইউনো লেফটিং দ্য ফ্যামিলি থাকা নিজেকে সেলফ মোটিভেটেড করা কী কী জিনিস আপনাকে খুব বেশি উৎসাহিত করেছে যে আমার কি সামনে একটু আগাতে পারলে আই এম সিইং দ্য ড্রিম ইজ গোয়িং টু বি সাকসেসফুল অর হোয়াট বেসিক্যালি মেক্স ইউ মোর মোটিভেটেড আর কী কী জিনিস আপনাকে মোটিভেট করেছে প্রথম যেটা বলবো যে ট্রেনিং তো চলছে কাটাচ্ছি এবং প্রতিদিন ওই নিজেরা নিজেরা মিলে সময় ঠিক করছি এর মধ্যে আমরা শুধু সপ্তাহে একদিন মোবাইল ফোনটা হাতে পেতাম ফ্রাইডেতে ফ্যামিলির সাথে কথা বলতাম তো বাবা মাকেও মনের কথা বলতে পারতাম না এত কষ্ট হচ্ছে হ্যাঁ তারা কষ্ট পাবে ফিজিক্যালি আমরা বেশ প্রথম দিকে তো মুভও করতে পারতাম না ঠিক মতো প্রচণ্ড রকম জয়েন্ট পেইন হতো তো মেয়ের সাথে কথা বলতাম মেয়ে একটা চিঠি লিখেছিল মা তোমাকে ভীষণ ভালোবাসি ছোট্ট 3 বছরের মেয়ে ভাঙা ভাঙা অক্ষরে সেই চিঠিটা এখনো রেখে দিয়েছি এবং মানে ওকেই ফিল করতাম ও বলেছিল যে মা আমি তোমাকে ইউনিফর্মে দেখব তুমি কবে ইউনিফর্মে এখানে আসবে বাহ ইট ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন ও তো ইউনিফর্ম বলতে পারে না ও বলতো ড্রেস যে ড্রেসে দেখব তোমাকে কবে তো ওই জিনিসটা আরো বেশি মোটিভেট করতো যে আমি যখন ট্রেনিংটা শেষ করে যাব মেয়ে আমাকে ইউনিফর্মে দেখবে মেয়ে দেখতে চেয়েছে তো ওকে ফিল করতাম এটা ভাবতাম আর হচ্ছে যখন আমাদের মোটামুটি একটা সময় পার হলো প্রথম যে আমাদের একটা এক্সামিনেশন হলো এক্সামিনেশনের রেজাল্টটা হাতে পাওয়ার পরে আমি অনেক বেশি মোটিভেটেড হলাম দেখা গেল যে 180 জন আমরা ট্রেনিং করছি আমি তাদের মধ্যে ফার্স্ট হয়েছি Wonderful, congratulations. Is it only ladies? আমরা যেটা মানে ডিসিমিনেশনের কথা বলি যে আমরা মনে করি যে মেয়েরা এটা পারবে না ছেলেরা এটা পারবে বাট অ্যাগেন বিজ্ঞান বলে মেয়েদের ম্যাচিউরিটি ইজ মোর 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 ফাস্টার বিজ্ঞান বলে যে মেয়েদের ওভারঅল যে স্ট্রেংথ স্টেমিনা ইজ মোর ফাস্টার মেন্টাল স্ট্রেংথ এবং মেয়েদের আমি বলবো যে অনেক বেশি পেশেন্ট এইটা খুব কাজে আসে ভেরি প্যাশনেট ওকে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে ধরেন ওইখান থেকে যখন আপনি ট্রেনিং কমপ্লিট করলেন আই এম টকিং অ্যাবাউট দ্য সারদা ওয়ান্স ইউ ফিনিশ দ্য ট্রেনিং ইটস এ বিগ থিং যে আমরা প্রত্যেকটা মানুষে একটা মোটিভেশন নিয়ে মুভ করতে চাই যে অন দ্যাট পয়েন্ট ইন টাইম পারহ্যাপস ইউর গ্রেটেস্ট মোটিভেশন অর দ্য লেটার ফ্রম ইউর ডটার দ্য 3 বছরের মেয়ে আপনাকে ড্রেসে দেখতে চেয়েছে সো দিস মোটিভেশন টুডে ইউ আর হিয়ার ইউ আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আপনি ওইখান থেকে ওয়ার ওজ ইউর ফার্স্ট পোস্টিং কোথায় পোস্টিং ছিল আপনার আমাদের তো সারদাতে ট্রেনিং করবার পরে আবার ফিল্ড ট্রেনিং করতে হয় 6 মাস তো ওটা করতে হয় কোন একটা ডিস্ট্রিক্টে তো আমার সেটা পড়েছিল নারায়ণগঞ্জে এটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাদের এটা যেদিন রেজাল্ট হয়
তো ডেফিনেটলি আমি যেহেতু ফার্স্ট হয়েছি, প্রাইম মিনিস্টার আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন, অনারেবল প্রাইম মিনিস্টার যখন আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছিলেন তখনও বলছিলেন যে আমার দুপাশে দুটো ছেলে, মানে একজন হচ্ছে বেস্ট হর্স রাইডার, একজন বেস্ট আমাদের প্যারেড কমান্ডার, তো তখন তখনও স্যার সেখানে বলছিলেন যে দেখেছো মেয়েটার কেমন তেজ, মানে এর কথাটা আমি পরে শুনেছি, আমাদের যে যারা ট্রেনিং করায় ওস্তাদজি সামনে দাঁড়ানো ছিলেন, ওস্তাদজি বললেন এবং প্রিন্সিপাল স্যার পরদিন বললেন যে মেয়েটার কেমন তেজ, ছেলেগুলোর সাথে কিভাবে আসছে প্যারেড করে। এবং আমি যখন অ্যাওয়ার্ড নিতে গেলাম তখন প্রাইম মিনিস্টার বললেন যে লাকি, সত্যিই লাকি, তো কথাটা খুব ভালো লেগেছিল। তো এরপরে কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম কার কোথায় পোস্টিং, আমি দেখলাম আমার পোস্টিং হয়েছে, মানে ট্রেনিং প্রবেশনার পিরিয়ডটা থাকতে হবে নারায়ণগঞ্জে। দিস ইজ अगेन লাইক শারদার মতো অ্যানাদার টাফ ভেরি চ্যালেঞ্জিং প্লেসেস নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জের ব্যাপারটা হচ্ছে এখানে ডিস্ট্রিক্টে আমরা পুলিশ হয়ে যাওয়ার পরে কি কি কাজ করব এই জিনিসগুলোই 6 মাস আমাদেরকে শেখানো হয় সরাসরি আমার ট্রেনিং। রাইট, আমার হচ্ছে গিয়ে লায়াবিলিটিসটা থাকবে না, বাট আমি ওসি সাহেবের সাথে বা এরকম কোন সিনিয়র অফিসারদের সাথে থেকে থেকে কাজগুলো সব বুঝে নিব। জি, তো আমি কিন্তু নারায়ণগঞ্জেরই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলাম। ওকে, আর্লিয়ার আর্লিয়ার। আচ্ছা, তো যেদিন হলো সেদিন আমাকে আমাদের প্রিন্সিপাল স্যার বলছেন যে ভালোই তো হয়েছে, নারায়ণগঞ্জের জজ ছিল এখন নারায়ণগঞ্জের প্রবেশনার হয়ে যাবা, এইবার ও জজরা তোমারে ধরে নিয়ে দাঁড় করায় দিবে। তো আমার আবার ভালোই লাগলো, আমি সব আমার পুরাতন কলিগরা সবাই আমার সাথে, আমি যোগাযোগ করলাম, সবাই খুব খুশি যে চলে আসো আমার বাসায় বেড়াবো, আমার বাসায় বেড়াবো, আমার জন্য একটা পিকনিক 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 ভাব হয়ে গেল। জি, তো এইভাবেই নারায়ণগঞ্জে যাওয়া। নারায়ণগঞ্জে যাওয়ার পরে এই একই ঘটনা আমাদের, হঠাৎ হঠাৎ স্যার বলতেন, প্রথম দিনই স্যার আমাদের দাঁড় করিয়ে বললেন, আমরা চারজন গেছি, দুইজন লেডি অফিসার দুইজন জেন্টস, তো স্যার বললেন যে এই শোনো, মেয়েদেরকে বলি বেতন রেশন কিন্তু তোমরা ছেলেদের সমান সমানই নিচ্ছ, কাজে কিন্তু আমি কোনো কম নেব না। তো আমরা সেদিন, আমি সেদিন হাসলাম, তারপর যেটা হলো যে ওটাই আমি প্রমাণ করে দিলাম যে হ্যাঁ, বেতন রেশন যেহেতু আমি ছেলেদের সমানই নিচ্ছি, সো আমিও কাজে কম দেব না। তা আমিও আমাদের ওখান থেকে আমরা নাইট রাউন্ডে বিভিন্ন কাজে যে যেতাম, নাইট সুপারভিশনে সেই মেঘ না পার পর্যন্ত যেতাম, রাতের বেলা যাচ্ছি, গাড়িগুলো চেকপোস্টে চেক করছে, আমরাও সেখানে ওদের সাথে কাজ করতাম, দেখতাম, মানে অ্যাজ আ কনস্টেবল থেকে শুরু করে একজন সিনিয়র অফিসার পর্যন্ত কে কি কাজ করে প্রত্যেকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা কাজ শিখতাম ওখান থেকে। দিস ইজ ভেরি মাচ অন জব কোচিং, দিস ইজ সামথিং লাইক দ্যাট, কোচিং করে। আমি জাস্ট একটা জিনিস একটু জানতে চাই যে আফটার দ্য ট্রেনিং হোয়াট ইজ ইউর ফার্স্ট চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট, বিকজ আপনি আই এম শিওর দেয়ার আর সো মেনি চ্যালেঞ্জেস ইউ ফেস, যে আপনি প্রথম চ্যালেঞ্জিং আপনার কি কাজ ছিল, সেই কাজটাকে আপনি যখন সাকসেসে কনভার্ট করেছেন হোয়াট ইজ ইউর ফিলিং এন্ড হোয়াট ইজ দ্যাট, যদি আমাদের সাথে শেয়ার করা যায় যদি খুব কনফিডেন্সিয়াল। না না, আমি বলছি, আমি প্রথম ছিলাম পোস্টিং, যখন ফার্স্ট পোস্টিং পেলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশেই পেলাম, পাওয়ার পরে আমি প্রথম ছিলাম কিছুদিন হেডকোয়ার্টার্সে। এরপরেই আমাকে দেন যে কমিশনার স্যার ছিলেন, স্যার আমাকে পোস্টিং করে দিলেন ডিটেকটিভ ব্রাঞ্চে। স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি শুরু থেকে ডিটেকটিভে আছেন? না, শুরুতে ওই যে কয়েকদিন হেডকোয়ার্টারে ছিলাম কিছুদিন। তো স্যার জিজ্ঞেস করেছিলেন যে কোথায় যেতে চাও, আমি একটা ট্রেনিং করে আসলাম ইন্ডিয়ায়, ফিরবার পরে স্যার জিজ্ঞেস করলেন, তো আমি বললাম স্যার এবার একটু বাইরে কাজ করতে চাই, যদি আমাকে ক্রাইমে বা ডিবিতে এরকম কোথাও দিতেন স্যার তাহলে আমি একটু অপারেশনাল কাজগুলো শিখতে পারতাম। তো স্যার বললেন যে ভেরি গুড, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো স্যার সেইভাবেই আমাকে ডিবিতে দিলেন। ডিবিতে আসার পরেই প্রথম যেদিন জয়েন করলাম তার ঠিক তিন দিন পরেই ছিল হেফাজতে ইসলামের একটা বড় প্রোগ্রাম ছিল মতিঝিলে, ভেরি বিগ। তো ওই প্রোগ্রামটা তখন হিউজ ক্রাইসিস অ্যাজ ওয়েল, আমরা একটু ভয়েই ছিলাম যে মানে এখানে অনেক বড় ক্যাজুয়ালিটি হতে পারে বা এই ধরনের কিছু ভয় আমরা পাচ্ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সেটাও খুব সুন্দর করে চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম, এইটা একটা ব্যাপার ছিল। এরপরে যখন রেগুলার কাজ শুরু করলাম তা একটা 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 ঘটনা ঘটেছিল যে একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, ঢাকা থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকার বাইরে, নিয়ে গিয়ে র‍্যানসাম দাবি করা হচ্ছিল ফ্যামিলির কাছে, এবং ডেফিনেটলি ওরা র‍্যানসামটা দিয়ে দিয়েছিল ভয়ে, দিয়ে ছেলেটাকে পরে ফিরে পেয়েছিল। এর মধ্যে ছেলেটাকে খুব মারধর করা হয়েছিল, খুবই ইনজুরি ছিল ছেলেটার। তো আসবার পরে ছেলেটা ফিরে আসবার পরে ছেলেটার বাবা একটা এফআইআর করেন। তো করবার পরে আমরা ওই গ্রুপটাকে ধরার চেষ্টা করলাম। তো ওই গ্রুপটাকে ধরতে গিয়ে যেটা ঘটলো যে মজার মজার ঘটনা দেখতে থাকলাম যে তারা এই ধরনের অনেকগুলো কাজ করে এবং প্রতি মাসেই একটা দুইটা কাজ তারা করছে। ইটস ভেরি ইন্টারেস্টিং আর্নিং, ভেরি ইন্টারেস্টিং আর্নিং, কেমন ব্যাপারটা
ওয়াইফটাকে ইউজ করছে হাজবেন্ড, ওয়াইফটা হচ্ছে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ইয়াং ছেলেদের সাথে, তারপরে বলবে যে আমার মামার বাড়ি আছে নওগাঁতে বা নাটোরে, চলো আমরা ঘুরে আসি বা দিনাজপুরে। তো ইয়াং ছেলে একটা একটা ইতো ফিল করেই যে অ্যাডভেঞ্চারাস কিছু, যাই ঘুরে আসি। তো তারা যখন যায়, যাওয়ার পরে সেই মামার বাড়িতেই তাকে আটকে রাখা হয়। আচ্ছা, এবং ওইখানে কনফাইন করেই র্যানসামটা দাবি করা হয়। আচ্ছা, এই ঘটনা তারা অনেকদিন ধরেই করে আসছে আলাদা আলাদা এলাকা থেকে, এবং ওরা যেটা করে ঘটনা একটা ঘটানোর পরে ওই এলাকায় ওদের বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, ছেড়ে দিয়ে ওরা অন্য একটা এলাকায় চলে যায়। ওকে, এবং ওদের বাসায় তেমন কোনো কেউ শেয়ারও করে না যে ছেলে আসলে ওই জায়গায় গেল, তারপর টাকা পয়সা দিয়ে সেফ হয়ে চলে আসলো। অনেক সময় অনেক ম্যারিড পারসন এরকম একটা ট্র্যাপে পড়ে যাচ্ছে, তো তারা চেষ্টা করে কি টাকা পয়সা দিয়ে যত দ্রুত বের হয়ে আসা যায়। আরেকটা বিষয় চিন্তা করে যে বেঁচে গেছি, জানে বেঁচেছি, এইটাই যথেষ্ট, কারণ ওইখানে তো ওদেরকে তো টর্চার করা হয়। তো এই গ্রুপটাকে আমি ফলো করতে করতে অনেক ইনফরমেশন পেয়ে গেলাম, একদিন ধরবার মতো সব সিস্টেম হয়ে গেল। আমি আবার তখন একটা ট্রেনিংয়ে পুলিশ স্টাফ কলেজে, তো আমার অফিসারদেরকে বললাম যে সিস্টেমটা বলে দিলাম যে এই এই জায়গায় এইভাবে এভাবে গিয়ে একটু রেকি করে আসেন। আচ্ছা, একটা বাসা ভাড়া হবে, মানে ওরা এই বাসা ছেড়ে দিয়ে আরেক বাসায় চলে যাচ্ছে, একটা বাসা ভাড়া হবে, বাসাটার ভাড়া এত টাকা, এইরকম দোতলার উপরে বাসাটা, আপনারা এই বাসাটা চিনে আসেন, চিনে ওয়েট করবেন, আমি আসলে আমরা অভিযানে ঢুকবো। তো আমার অফিসাররা গেল, যাওয়ার পরে ওরা দুজন গেছে হাঁটতে হাঁটতে, গিয়ে দেখে টেকে সব পেয়ে সবাইকে পেয়ে গেছে। আচ্ছা, তিনজনকে পেয়ে গেছে, তারা তো মহিলা সহ, কিন্তু মহিলা তো প্রচন্ড রকম ট্যালেন্টেড, এদেরকে দেখে তার একটু সন্দেহ হয়েছে। সে সাথে সাথে একটা বোরকা নিয়ে বলে আমি নিচে দোকান থেকে আসতেছি, বলে সে বেরিয়ে গেছে। আচ্ছা, বেরিয়ে গিয়ে কোনো বাসায় ঢুকে পড়েছে, আর খুঁজে পাচ্ছে না। আমি যতক্ষণে গাড়ি নিয়ে পৌঁছলাম মিরপুর থেকে মোহাম্মদপুর, এসে দেখি সব শেষ, সবাই চলে গেছে। আমি সেখানে দাঁড়িয়ে চিৎকার করে কেঁদেছিলাম, মানে আমার মনে হয়েছিল যে সাকসেসের কাছে এসে নাই, রাইট ভাইয়া, আমার মনে হয়েছিল যে আমার সন্তান হারিয়ে গেছে। আচ্ছা, কারণ কি, মানে আমার আমার ওই ভয় ছিল না, আমার ভয় হচ্ছিল যে এরপরে স্যাররা আমাকে আর কাজ দিবে না, স্যাররা আমাকে ট্রাস্ট করবে না, স্যারদের ধারণা হবে যে মেয়ে মানুষ তো পারবে না, পারেনি, পারবে না, এই ভয়টা আমার বেশি কাজ করছিল। তারপরে এখন এটা তো স্যারদের বোঝানোও যাবে না যে ফল্টটা আমার ছিল না। তো পরবর্তীতে আমি ওই দিন ওখানে খুব ডিটারমাইন্ড হলাম যে একে আমার ধরতেই হবে এবং আমিই ধরবো। আমি সেদিন আমার যে সিনিয়র স্যার ছিলেন, ইমিডিয়েট সিনিয়র এডিসি স্যার, তাকে বললাম যে স্যার একটা কথা রাখবেন আমার। স্যার বললেন কি? আমি বললাম স্যার এই কাজটা আমিই করব, এটা অন্য কাউকে দিবেন না, আমি ওকে ধরবো। তো স্যার বললেন ঠিক আছে, অ্যান্ড আই ডিড ইট। আচ্ছা, how did you get her again? কোথায় পেলেন? again তাকে পেলাম নশিং দিতে। আচ্ছা, এবং একই ঘটনা এই ধরনের আরেকটা কাজ করার সময় তাকে আমরা একদম রেড হ্যান্ডেড আমরা তাকে সেখান থেকে নিয়ে আসলাম। তার মা, তার ভাই এরাও জড়িত ছিল, তাদেরকে আমরা রামপুরা থেকে পিক করলাম। হাজবেন্ড কে পেলাম আরো দুই একদিন পরে, ওকে ধরবার হাজবেন্ড অলসো ইনক্লুডেড, হাজবেন্ড এন্ড তার ব্রাদার ইন ল, ওকে, সো ইটস এ গ্যাং বেসিক্যালি, ইউ নো, সামথিং লাইক দ্যাট। ওয়েল, ইটস এ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, আই এম শিওর ইটস এ হিউজ হিউজ লার্নিং ফর ইউ। এবং এর পরবর্তী পিরিয়ডে আপনি যে সো ফার আজকে অনেক বছর কাজ করছেন, আমি জাস্ট একটু কোয়ারিজ এর জন্যে যে আমাদের এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বা বাংলাদেশ পুলিশে কত পার্সেন্ট আসলে, মানে অ্যাজ ফার এজ লাইক ইউ, কত পার্সেন্ট উইমেন এমপাওয়ারমেন্ট এই ধরনের আছে, কতজন মানুষ কাজ করে আমাদের বাংলাদেশ পুলিশে এখনো? ইন টোটাল যদি আমরা একদম কনস্টেবল থেকে একদম সিনিয়র পোস্ট আইজিপি, এখন পর্যন্ত কোনো লেডি অফিসার হন নাই, সেই পর্যন্ত দেখি, তাহলে অ্যারাউন্ড 7% হচ্ছে, 7% হচ্ছে উইমেন। আচ্ছা, উই ফিল ভেরি গ্রেট ডিলাইটেড যখন আমরা এখন রাস্তায় দেখি যে সাব ইন্সপেক্টর যারা আছেন, ট্রাফিক কন্ট্রোল করছেন, হুইচ ইজ ভেরি ভেরি এনকারেজিং, ভেরি ভেরি, আই থিঙ্ক দ্য উইমেন শুড বি এনকারেজড সিইং দ্যাম, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, আপু যে কথা বলছিলেন 365 দিনের জার্নি ইন দ্য সারদা, এবং দেখেন ইউনো যে উনি কিন্তু একটা ইন্ট্রোভার্ট মানুষ, শি ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি ব্রাইট, ম্যাজিস্ট্রেট জব ছেড়ে আবার পুলিশে কনভার্ট হওয়া, এবং এই যে সাকসেসের জন্য একটা আগ্রহ থাকা, সাকসেসের জন্য লেগে থাকা, এবং প্রতিটা দিনকে কাউন্ট করা যে আজকের দিনটা যদি আমি ওভারকাম করতে পারি, পারহ্যাপস আই উইল গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন, এই যে একটা মানসিকতা, এবং আমরা হয় কি যে এই মানসিকতার কারণেই আমরা যখন এই কমফোর্ট জোনের ভিতরে থাকি তখন কিন্তু আর কোনো দিন সাকসেসফুল হতে পারি না, সেটাই জ্বলন্ত প্রমাণ হচ্ছে ডাকি আপু। আপু আরেকটু আগায় আমরা যে
আপনি সুফার এই পর্যন্ত আপনি কত বছর হলো পুলিশে কাজ করছেন? 10 বছরে হাউ মেনি প্রমোশনস ইউ হ্যাভ গট রাইট নাও সুফার আপনার জয়নিং থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা? জয়নিং তো আমরা এএসপি হিসেবে জয়েন করি, পরবর্তীতে সিনিয়র এএসপি হয়েছি আর এখন অ্যাডিশনাল এসপি। সো ইউ হ্যাভ গট দ্য টু প্রমোশনস ওয়ান্ডারফুল। আমরা ভবিষ্যতে দেখতে চাই যে অনেক অনেক বড় জায়গায় আপনি গিয়েছেন মাশাআল্লাহ। আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে এই যে জার্নির ভিতরে, 10 বছরের জার্নির ভিতরে আপনার কি কখনো মনে হয়েছে, ডিড ইউ এভার ফিল দ্যাট যে আমার আসলে কুইট করা উচিত ছিল, এটা আমার জায়গা না? যদি কখনো মনে হয়ে থাকে, আমার কোয়েশ্চেনটা শেষ করি, যদি কখনো মনে হয়ে থাকে দেন হাউ ডিড ইউ সেলফ মোটিভেট, আবার কীভাবে ওভারকাম করেছেন? আসলে প্রত্যেকটা কাজ তো আমি যেভাবে চাই সেভাবে হবে না, হবে না। আর আমরা যেই জায়গাটাতে আছি, যেহেতু আমরা গভর্নমেন্টের খুব ভিজিবল একটা হ্যান্ডস, সো আমাদেরকে অনেক কাজ করতে হয় যেই কাজগুলো হয়তো আমার ইচ্ছা না থাকলেও করতে হয় অনেক সময়। আমার সাথে এমন ঘটেছে খুব কম, তারপরও কখনো যে হয়নি মনে এমনটা তা বলবো না, কখনো মনে হয়েছে যে কার জন্য করছি বা কি করছি কেন করছি এমন মনে হয়েছে। তো মনে হওয়ার পরেই আবার আবার নিজেকে এটাই বুঝিয়েছি যে না, এখনো তো আমাকে অনেকটা পথ যেতে হবে, আমি এখনো সেই ডিসিশন মেকিং কোনো পোস্টে গিয়ে পৌঁছতে পারি নাই, আমি যখন ওই জায়গাটাতে যাব তখন আমি এইভাবে না এইভাবে ভাববো। এবং প্রত্যেকটা দিন এখনো আমি আমার জুনিয়র যারা আছে, যাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি, আমি বলি যে আমরা যখন সিনিয়র হব তখন এই জায়গাটাতে কিন্তু আমরা এই কারেকশনটা করবো। যে আমরা অনেকেই বলি যে আমি যে এক্সপিরিয়েন্সটা ফেস, যখন আমি যখন এটা আমাদের লার্নিং হয় যে আমরা যখন একটা প্রবলেম ফেস করি আমরা তখন মনে করি আমি যখন বস হবো তখন আই উইল রেক্টিফাই অল দ্য থিংস, বাট আমরা আবার রিভার্স স্টাডি বলে যখন সে বসে তখন আবার সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। বোথ হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স টু ইউ লাইফ? আসলে কি সিস্টেম একটা থাকে না, তো এই সিস্টেমের বাইরে তো অনেকে যেতে চায় না, আবার অনেক সময় যেতে পারাও যায় না। তো আমার সব সময় অভ্যেস আছে, আমি চেষ্টা করি যে সিস্টেম তো থাকবেই, তারপরও সিস্টেমটাকে কতটুকু আমার কাজের জন্য মডিফাই করা যায় বা কিভাবে করে নিলে একটু ভালো করা যায় সেই চেষ্টাটা করি এখন পর্যন্ত। এবং এখন পর্যন্ত আমার মনে হয় আমি যেরকম বাকি সব ক্ষেত্রে আমার ডিটারমিনেশন দিয়ে পেরেছি, আমার মনে হয় যে চেষ্টা করলে পারা যাবে। অলরাইট, গ্রেট। আমরা জানি যে দি অ্যাডমিনিস্ট্রেটিভ জব ইজ মোর অফ ভেরি ডিসিপ্লিন জব, আমরা অন্যভাবে যদি পারসিভ করি ইট বিকামস মোর অফ অটোক্রেটিভ জব, বিকজ ইউ হ্যাভ টু গিভ দ্য কমেন্ট, সামওয়ান ইজ টু অ্যাবাইড বাই, তাকে মানতে হবে, এটসেট্রা, সার্ভিসেস ভেরি ডিসিপ্লিন ফোর্স, রাইট? বাট ইউ নো অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনার আসলে লিডারশিপ স্টাইলটা কি? Do you always comment or you make the participative leadership? না, আমি পার্টিসিপেশনটা পছন্দ করি। আমি আমাদের যেটা ঘটে, আমরা যারা বিসিএস ক্যাডার, তো আমি দেখা যাচ্ছে যে 25 বছর বয়সে আমি চাকরিতে ঢুকছি, বড় জোর 30, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যাদের সাথে কাজ করছি, যেমন আমি ডিবিতে কাজ করেছি, ডিবিতে হচ্ছে গিয়ে টিম ওয়ার্ক, একটা টিমে একজন এসি থাকে, তার সাথে হচ্ছে গিয়ে দুজন ইন্সপেক্টর থাকেন, তার সাথে হচ্ছে কয়েকজন সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবলস, এইভাবে একটা টিম হয়। তো তারা বেশিরভাগই কিন্তু বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র, চাকরিতেও অনেক দিন ধরে কাজ করছে। তো আমি আমার ইন্সপেক্টর সাহেবদের বলতাম সব কাজ, আমি আমার যেটা ঠিক করতাম আমি আবার তাদের সাথে শেয়ার করতাম, প্রথম আমারটা না বলে আমি তাদেরকে জিজ্ঞেস করতাম আচ্ছা এই কাজটা এইভাবে না করে ওভাবে করলে কেমন হয়, তারা যখন বলতেন তখন আমি আমি শেয়ার করতাম যে আচ্ছা আমার তো মনে হয় এটার সাথে যদি আমরা একটু এইভাবে না করে এইভাবে করি তাহলে তো আরেকটু ভালো হয়, তাই না? তো তাতে দেখা যেত যে তারাও একটু মানে একটু অনার্ড ফিল করতো যে ওনারশিপটা বেশি নিয়ে থাকে, স্যার চাপিয়ে দিচ্ছেন না। তারপর যেটা হতো যে কাজ করতে গিয়ে তো প্রতি মুহূর্তে চেঞ্জ আসতো, আমি প্রত্যেকের ডিসিশনটা নিয়ে আমি আমার মতো সেটাকে ফিল্টার করতাম, এবং এটা আমি করতাম তাদেরকে, আমি এটা বলতাম যে আমার চাকরির বয়স, তখন আমার চাকরির বয়স হয়তো 5 বছর 4 বছর, আমি তো আমার চাকরির বয়স 5 বছর কিন্তু আপনার চাকরির বয়স 20 বছর, আমি দুটো মিলে 25 বছর বয়সের কাজ করব, রাইট? তা আমি এটাই ভাবতাম। আর আমার ডিবিতে থাকার কারণে যেটা হয়েছে, আমাদের তো অনেক অভিযান করতে হতো, আসামি ধরতে এই কক্সবাজার চলে যাচ্ছি, চিটাগং জেলায় চলে যাচ্ছি, সিলেট চলে গেলাম। তো আমি যেটা করতাম যে কাজ হচ্ছে, কাজের এক পর্যায়ে বলতাম যে ঠিক আছে যখন কাজটা শেষ আমরা ফিরব, তা আচ্ছা ফিরার সময়টাতে আমরা একটু নিজেরাই বাড়ি একটু এনজয় করি, তা আমরা একটা জায়গায় বসতাম, একসাথে খেতাম, তো ওইখানে যেটা বিখ্যাত পাওয়া যায়, খুব বেশি তো হয় না, দেখা গেল যে একটা বিখ্যাত কিছু কুমিল্লার কিছু আমরা ওই রসমালাই নিয়ে নিলাম, এসে সবার বললাম যে সবার বাসায় একটু একটু নিয়ে যান। তাতে কি হচ্ছে যে আমার টিমের যারা আছে এদের ফ্যামিলিরাও তখন নিজেকে আমার মেম্বার মনে
করবে, আমার টিমের মেম্বার মনে করবে যে না আমি তাদেরকে যেহেতু আমার পার্ট মনে করছি, তখন তাদের ভিতরে এই জিনিসটা আসতো, আন্তরিকতাটা বাড়তো। সো দিস ইজ বিট অফ টিম ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ার। আমি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনাকে করতে চাই। আমরা সিনেমায় দেখে থাকি, বাংলা সিনেমা বাট সো কল হিন্দি সিনেমায় দেখে থাকি যে দেয়ার সাম মাফিয়া গ্রুপ থাকে যারা নর্মালি পুলিশকে থ্রেট করে, অথবা মনে করেন দে ডোন্ট কেয়ার হু এভার ওয়ার্কিং, পার হ্যাভ দে আর কানেক্টেড উইথ দ্য মিনিস্টার, দে আর কানেক্টেড উইথ দ্য সুপ্রিম পাওয়ার্স এটসেট্রা এটসেট্রা। তো আপনিও কি এই ধরনের কোনো প্রবলেম কখনো ফেস করেছেন কি না, যে আপনাকে থ্রেট করেছে, সো থ্রেট করার পরে ইউনো বাই ইউর পার্সোনালি অর ইউর ক্যাপাবিলিটি ওভারকাম? হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়েছে, অনেকবার থ্রেট শুনতে হয়েছে, অনেক জায়গা তো আসামিরা থ্রেট করে, মানে আসামি হয়ে ডিবি অফিসে চলে আসলে তখন সে বিড়াল হয়ে যায়, কিন্তু এর আগে তো থ্রেট করে। হ্যাঁ, অনেক অনেক ধরনের থ্রেট করেছে, আমি অমুক ভাইকে চিনি, আমি অমুক সাংবাদিকের লোক, আমি অমুক, আপনাদের আর টিভি বলে নাই কিন্তু এরকম অনেক জায়গার লোক অনেক কিছু বলে, সেটা আর কি বললাম যে এরকম মানে বিভিন্ন টিভি চ্যানেল এটা সেটার নাম বলে, তো অনেক কিছু বলে, স্যারদের কাছে আমাদের সামনেই ফোন দেয়। তো আমি আসলে হয়তো এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি, আর আমাদের সিনিয়র স্যারদের যারা আমার সাথে, আমি যাদের সাথে কাজ করেছি আমি এখনো গ্রেটফুল। আমি দেখেছি আমার স্যার উল্টা তাদেরকে ওই পাশ থেকে ফোন করার পরে বলে দিয়েছে যে ও যেটা গেছে ওকে ওটা সেটা করে আসতে দেন, পরে দেখা যাবে। আমার এখনো মনে পড়ে যে আমার একজন স্যার, উনি এখন ডিআইজি হয়ে গেছেন, স্যারের কাছে যখন এইভাবে ফোন করা হয়েছে, স্যার বলেছে যে এখন তো অভিযানে আছে, এই মুহূর্তে তো ও বাইরে, এই মুহূর্তে তো আমি ওকে কিছু বলতে পারবো না, ঠিক আছে ও নিয়ে আসতে গেছে, চলে আসেন, আসার পরে আমি বসে কথা শুনছি। আমার এবং এইটাও বলেছেন যে আমার অফিসার তো ভুল করবার কথা না, আমার অফিসার যখন গেছে তখন সে বুঝে শুনেই গেছে, তো তখন আমার সত্যি কথা যে কাজ করবার এটাও অনেক বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। করেক্ট করেক্ট। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমাদের ওভারঅল লাস্ট ফিউ ইয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরটা যদি, যা অনেকেই আপনি যেহেতু পুলিশে আছেন, ডিবিতে আছেন এবং সিরিয়াস ক্রাইম ডিপার্টমেন্টে আছেন, একটু জানার জন্যে যে পিপুল মাইট নো ইট অ্যাপার্ট ফ্রম ইউর সাকসেস স্টোরি, যে আমাদের একটা পিওরলি পারসেপশান ছিল একটা সময় যে পুলিশের কাছ থেকে দূরে থাকতে হবে, এবং এই পারসেপশান আমি জানি না, সরকারেরও অনেক অনেক পদক্ষেপ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচুর কাজ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে, আইসিটি মিনিস্ট্রি থেকে অনেক উদ্যোগ আছে, সো অ্যাজ এ হোল ইউ আর ট্রাইং টু বি মোর অফ ফ্রেন্ডলি অ্যান্ড কানেক্টেড উইথ দ্য পিপুল উইচ উই আর সিইং, যে এই যে পুলিশ কীভাবে অ্যাজ এ হোল মানুষের ফ্রেন্ড, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমরা যখন লেপের নিচে ঘুমাই তখন আপনি কাজ করেন, আমরা যখন রাতে ঘুমাই তখন আপনি ঢাকা শহর পাহারা দেন, সো ইট ইজ অল এবাউট ইউ আর গিভিং দ্য সিকিউরিটি, যে আপনাদের ওভারঅল কী এমন পরিকল্পনা আছে আগামী দুই বছরের ভিতরে, আমি যতটুকু শেয়ার করা যায়, সো দ্যাট পিপুল মাইট থিঙ্ক ইট যে ইয়েস দিস ডিপার্টমেন্ট ইজ ট্রুলি আওয়ার ফ্রেন্ড। আসলে দেখুন ভাইয়া, পুলিশ কিন্তু বাংলাদেশে পুলিশের মানে হিস্ট্রিটা যদি দেখেন, এই সাবকন্টিনেন্টে পুলিশকে তৈরি করা হয়েছিল তখন ব্রিটিশদের হেল্প করবার জন্য, অন্যান্য সকল শহীদদেরকে, যে আমাদের বাংলাদেশ পুলিশই কিন্তু প্রথম স্বাধীনতার প্রথম প্রতিরোধটা রাজার বাগ থেকে গড়ে তুলেছিল, এবং এখান থেকে ওয়্যারলেসে সারা বাংলাদেশে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, এই অবস্থায় আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাইট রাইট রাইট। তো এই জিনিসটা, এই যে ফিলিংসটা আমাদের বর্তমান পুলিশ, কিন্তু সামনে মুজিব বর্ষ কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু এই জিনিসটাকে ধরেই এখন এগিয়ে যাচ্ছি, আমাদের সব কাজ এখন আমাদের বর্তমান অনারেবল প্রাইম মিনিস্টারের যে ইচ্ছা আছে যে একটা ডিজিটাল বাংলাদেশ তৈরি করার, তো আমাদের কিন্তু এখন সবকিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, এবং আমাদের এখন ক্রাইম ডিটেকশন অনেকটা টেকনোলজি বেসড হয়ে গেছে, এখন আমরা হিউম্যান যেটাকে বলে ইনফরমেন্ট এগুলো আমরা কম ইউজ করছি, ইন্টেলিজেন্সটা কম ইউজ করছি, আমরা এইভাবে এগিয়ে যাওয়ার চিন্তা, এবং আমাদের এখন কিন্তু মূল থিমই হচ্ছে সেবা, আমরা এখন সেবায় বিশ্বাসী এবং সেবা দেওয়ার চেষ্টা নিয়েই আছি, আর আমাদের বর্তমান যে প্রজন্মটা কাজ করছে পুলিশে, আমাদের যারা লিডার এখন পুলিশে, তাদের সবার মেন্টালিটিটা সেইটাই, আমরা সেই পুলিশের সাবকালচার থেকে কিন্তু অনেক আগেই সরে এসেছি, এবং আমরা এখন ওইভাবেই মানুষের পাশে থাকার, মানুষকে শোনার, এবং অনেক বেশি প্যাশনেট হওয়ার
কম্প্যাশনেট হওয়ার একটা ই নিয়েই মানে আমি বলবো যে কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমি একটা জিনিস একটু জানতে চাই সিন্স ইউ আর ওয়ার্কিং ফর 10 ইয়ার্স আপনি অনেক স্ট্রাগল করেছেন স্ট্রাগল মিন্স ওই সেন্সে যদি বলি যে ইউ হ্যাভ দ্য প্যাশন এবং সেই প্যাশনটাকে জায়গা নেওয়ার জন্য ইউ ওয়ার্কড হার্ড আমি স্ট্রাগল করব ইউ ওয়ার্কড হার্ড এবং আজকে সেটা আমরা জানি যে হার্ড ওয়ার্ক পেজ ব্যাক সেই তারই প্রমাণ হচ্ছে আজকে আপনি জায়গায় এসেছেন ওয়ে ডু ইউ ওয়ান্ট টু সি আফটার 10 ইয়ার্স আপনাকে আগামী 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান ডিপেন্ডস বাট তারপরে আপনার ড্রিমটা কি না অবশ্যই পুলিশে যেহেতু কাজ করছি তো আমার পুলিশের এখন যারা লিডার আছেন আমি তো তাদেরকে দেখে আমার ওইরকম কোথাও থাকবার ইচ্ছাই হয় চিন্তা করি সেরকম কিছুই করব অবশ্যই নিজেকে নিয়ে ভাবতে গেলে তো বড়টাই ভাবে সবাই তো 10 বছর পরে 10 বছর একটা লম্বা সময় তো এখন আমি মনে করি যে মিড লেভেলে আছি অবশ্যই তখন ইচ্ছা আছে যে ইটস এ ভেরি টেকনিক্যাল অ্যানসার ইউ আর নট ডুইং দ্য রাইট অ্যানসার সুপ্রিম একটা লেভেল সো অল দিস ইউ সি আমরা জানি যে ইউ আর ডুইং ভেরি চ্যালেঞ্জিং প্রফেশন আপনার এই প্রফেশনে দিন নাই রাত নাই বিকজ ইউ নো যে আমাদের ওভারঅল দিস ইজ ভেরি ভেরি গ্রেট থিং দ্যাট উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা বলি আমরা যে আজকে লাকি আপু আমার সাথে আছেন এবং আই এম হোস্টিং দিস প্রোগ্রাম আপনারা যারা জানেন মাই নেম ইজ জিএম কামরুল হাসান আই এম দ্য গ্রুপ সিও ফিগলো অ্যান্ড অলসো আই এম দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ বাট লাকি আপুর সাথে কথা বলার একটা ডিফারেন্ট একটা ডিলেমা থাকে আমি ওনার সাথে আগেও শো করেছি অন্য একটা জায়গায় সো উইচ আই ফিল ইন্সপায়ার্ড ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমি নিজেও খুব ইন্সপায়ার ফিল করি একটা জিনিস একটু দেখ একটু শেয়ার করতে চাই যারা আমাদেরকে দেখছেন যে আজকে শি হ্যাজ টু প্লে এ রোল বিকজ দিস ইজ দ্য 31st শি হ্যাজ টু প্লে দ্য রোল পাশাপাশি তো ওনাকে যে কাজটা করতে হবে এবং উনি যখন শোতে এসছেন এটা আপনাদের সবার জানা দরকার শি হ্যাজ এ ভেরি লিটিল মানে ভেরি কিউট কিডস ছোট্ট একটা বাচ্চা উনি বাচ্চা নিয়ে কিন্তু স্টুডিওতে এসছেন সো হাউ প্যাশনেট শি ইজ সো আমরা যেটা বলি যে ম্যানেজ করা যাবে না ইফ সামবডি ট্রুলি ফিলস টু বি ইন্টারেস্টেড শি ক্যান ম্যানেজ অ্যান্ড আই এম শিওর ব্যাক এন্ড হার হাজব্যান্ড ইজ সাপোর্টিং হাউ ইজ হি হাউ ইজ সাপোর্টিং না ও অনেক সাপোর্ট করে যেমন দুই দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল আমাকে রাত 11টা পর্যন্ত বাইরে থাকতে হয়েছে সারাদিন ওই প্রোগ্রামটার জন্য আমাদের পুলিশের আর হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা দুই পক্ষের একটা সম্মেলন ছিল বাই দ্য ওয়ে একটু বলে রাখি যে হার হাজবেন্ড ইজ অলসো ইন পুলিশ কেয়ারফুল ওকে তো সেই জন্য আমাকে অনেক কাজ করতে হয়েছে প্রোগ্রামটা কিছু অ্যারেঞ্জমেন্ট আমাকে আগে করতে হয়েছে ওই সময়টা আমি খুব ব্যস্ত ছিলাম এই পুরোটা সময় ও কিন্তু আমার বাসায় সাপোর্ট দিয়েছে কারণ ও অফিস থেকে একটু দ্রুত বের হওয়ার চেষ্টা করেছে এই সেই বাচ্চাদেরকে দেখা খাবার টাবার সব রেডি করেই রেখেছিলাম কিন্তু ওদেরকে খাওয়ানো এই যে এই কাজগুলো সবগুলো সুন্দর মতো ম্যানেজ করেছে রাত 11টা পর্যন্ত আমরা যারা দেখছি যারা ছেলে বা মেয়ে হোয়েভার সিং দিস প্রোগ্রাম তাদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ সাপোর্ট ইচ আদার ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ নো নো হেল্প ইজ স্মল ছোটো সাহায্য কিন্তু অনেক ছোটো না সো এই একটু সাপোর্ট করলে মেন্টাল সাপোর্ট হইতে পারে একটু ইউ নো নিজের প্র্যাকটিক্যাল ইউ নো প্র্যাকটিক্যালি প্রেজেন্ট থেকে ইউ ক্যান সাপোর্ট এবং আই থিঙ্ক ইউ উই অল শুড এনকারেজ দ্য গুড ওয়ার্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আবু আমরা একেবারে শোয়ের শেষ পর্যায়ে আছি একটু যদি জানতে চাই একটা আপনার অ্যাজ এ হিউম্যান বিং অর অ্যাজ এ ইউ নো অ্যাডমিনিস্ট্রেটর অর অ্যাজ এ ইউ নো রাইট নাও ইউ আর হোল্ডিং এ ভেরি গুড পজিশন আপনাকে যদি আমাদের বাংলাদেশের ইয়োর পয়েন্ট অফ ভিউ একটা দুটা জিনিস পুলিশ থেকে পরিবর্তনের কথা বলা হয় হুইচ থিংস ইউ উইল টেক অ্যাজ এ প্রায়োরিটি আমি মনে করি যে হার্ডওয়ার্কিং যেটা সেটা পুলিশের আছে আমার নিজের যে জিনিসগুলো পছন্দ তার মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রিটি আমার মনে হয় এখনও যেই জায়গাগুলোতে ট্রান্সপারেন্সি একটু কম আছে এই জায়গাটা এবং হচ্ছে আমাদের যে ইন্টিগ্রিটির জায়গাটা এই দুইটা জায়গা আমি আমি সুযোগ পেলে এই দুইটা জায়গাতে আমি রিফর্ম কিছু নিয়ে আসবো কিভাবে আরো সমন্বয় ঘটানো যায় আরো কিভাবে ভালো কিছু করা আরো কিভাবে ভালো কিছু করা যায় সোসাইটিকে কিভাবে আমাদের সাথে ইনভলভ করা যায় যে আমি শুধু ক্রাইম ডিটেক্ট করে যাব তা না ক্রাইম যাতে নিজে থেকেই কমে যায় মানুষই যাতে ওই দিকে না যায় বা যারা যাচ্ছে তাদেরকে যাতে আমি একা না আমার পাশে যারা আছে আপনারা সবাই মিলে যাতে বলেন যে না এইটা করা যাবে না কেউ করছে তাকে থামিয়ে দেওয়া আটকে দেওয়া তো এইভাবে সবাই মিলে যে কাজটা করা যায় এই জিনিসটা করার আর ওই যে ট্রান্সপারেন্সি বললাম যে আর যেই জায়গাগুলোতে একটু এখনো কিছু গ্রে এরিয়া আছে ওই জায়গাগুলোকে ট্রান্সপারেন্ট করার জন্য আমি কাজ করব অলরাইট আপু আমি একটা লাস্ট অ্যাডভাইস পার্টিকুলারলি ফর দ্য উইমেন বিকজ আমরা জানি বাংলাদেশ ইজ এ 49% উইমেন
এখন মেয়েরা অনেক ভালো কাজ করছে, দে আর ওয়ার্কিং ইন দ্য ডিফারেন্ট এরিয়াস, দে আর ওয়ার্কিং নট অনলি কর্পোরেট, দে আর ওয়ার্কিং ইন দ্য, ইউনো, লাইক ইউ, দে আর ডুইং দ্য ওন বিজনেস, দে আর ডুইং দ্য জার্নালিজম, দে আর ডুইং সো মেনি চ্যালেঞ্জিং জব। ইভেন আই উড সে যারা বাসায় আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, আই উড সে দে আর অলসো ম্যানেজিং ফ্যান্টাস্টিকলি দে আর ফ্যামিলি, দে নিডস দ্য ডিফারেন্ট ম্যানেজেরিয়াল স্কিল টু ম্যানেজ দ্য ফ্যামিলি অলসো। তো আজকে যারা ইয়ুথ, যারা তরুণ মেয়েরা যারা আছে, যারা ভবিষ্যতে লাকি আপু হতে চায় অথবা ভবিষ্যতে আরও বড় কিছু হতে চায়, হাউ দে উইল টেক দ্য চ্যালেঞ্জ, তাদের উদ্দেশ্যে যদি দুইটা চারটা কথাবার্তা বলেন। আমি বলতে চাই যে কাজ করতে হবে, থেমে যাওয়া যাবে না, অনেক প্রতিবন্ধকতা আসবে, প্রতি পদেই আসবে, কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না, কখনো ভাবা যাবে না যে ঠিক আছে আজকে আমার এই প্রবলেম হয়েছে তাহলে আমি কাজটা ছেড়ে দেই। অনেক মেয়ে বা অনেক আপুরাই যেটা করে থাকেন যে ঠিক আছে আমার এখন প্রেগনেন্সি, এই টাইমটা তাহলে কাজ ছেড়ে দিচ্ছি, বা হচ্ছে যে ঠিক আছে আমার বেবিটা ছোট, বেবিটা আরেকটু বড় হোক তারপর আমি আবার নামবো। কিন্তু এই যে মাঝখানে গ্যাপটা পড়ে গেলে মানুষের যেটা ঘটে যে কনফিডেন্স লেভেলটা অনেক পড়ে যায়, এবং যেটা ঘটে যে আপডেটেড থাকা যায় না। আমি যখন পাঁচ বছর পরে নামবো তখন এই পাঁচ বছর যারা হেঁটে গেছে আমি কিন্তু ওদের থেকে অনেক পিছনে চলে যাচ্ছি। তাহলে এই জন্য আমি বলবো যে কষ্ট হতে পারে, খুঁড়িয়ে হাঁটতে হতে পারে, কিন্তু হাঁটতে হবে, একদম থেমে যাওয়া যাবে না। ড্রিম যদি থাকে, ড্রিমটাকে সাকসেস করবার মতো যদি আমার ভালোবাসা থাকে, তাহলে হার্ডওয়ার্ক দিয়ে সেটাকে তুলে আনা যাবে। তাই আমি সবাইকে বলবো যে এই ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া যাবে না। অলরাইট, দিস ইজ ফর দ্য উইমেন, ফর দ্য মেল, হোয়াট ইজ ইওর গুড সাজেশনস ফর দ্য ম্যান, হোয়াট দে শুড ডু ফর দেয়ার, ইউ নো, বেটার হাফ অর দেয়ার লেডিজ অর দেয়ার দ্য ডটার্স, হোয়াট দে শুড ডু? ফার্স্ট অফ অল, ডু রেসপেক্ট টু ইওর বেটার হাফ অর ইওর ডটার। ডটারদের ক্ষেত্রে থাকে একটা অন্যরকম একটা কোমল স্নেহের জায়গা থাকে, কিন্তু আমি বলবো যে ওয়াইফদের ক্ষেত্রে আর একটু রেসপেক্টটা বাড়াতে হবে, যে যেখানে আছে সেখান থেকে, এবং তাদেরকে সাহস জুগিয়ে দিতে হবে। আমাদের যে বেগম রোকেয়া অর্ধাঙ্গিতে বলে গিয়েছিলেন না, যে এক চাকা দিয়ে যদি, মানে হাজব্যান্ড আর ওয়াইফ মিলে একটা গাড়ি, একটা চাকা যদি আমার বন্ধ থাকে তাহলে এক চাকা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি কতটুকু চলতে পারবো। তাই এই চাকাটারই দায়িত্ব হচ্ছে পাশের চাকাটাকে স্ট্রেংথ বাড়িয়ে নিজের সমান করে নিয়ে যাওয়া। আপনি হাতটা ধরে এগিয়ে নিয়ে যান, দেখবেন সেও পারছে আপনার সাথে সমান গতিতে যেতে। আপু, কিপিং দিস নোট, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ইটস এ ওয়ান্ডারফুল টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর 2020, এবং আমি আমি দোয়া করি এবং আমরা সবাই চাই যে আপনি অনেক বড় হন, ইউ বিকাম ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট অফিসার ইন বাংলাদেশ। আমি জানি ইউ হ্যাভ দ্যাট, ইউ হ্যাভ অল দ্য ট্যালেন্ট, এবং আল্লাহর রহমতে আপনি আরও অনেক বড় হন, অনেক বড় বড় জায়গায় যান, এবং নেশন শুড ফিল, ফ্যামিলি শুড ফিল, ইউর হাজব্যান্ড শুড ফিল, ইউর ডটার শুড ফিল দ্যাট ইউ আর ট্রুলি এ রাইট রাইট পার্সন। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলতে সব সময়ই ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে ছিলেন মাহফুজা, ইউ নো, মাহমুদা, সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মাহমুদা আফরোজ লাকি, আমি পুরো নামটা বলতে পারি না, বিকজ লাকি আপু বলি ডাকি। সো শি ইজ PPM অ্যান্ড অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, অ্যান্ড শি ইজ ওয়ার্কিং রাইট নাও DB সিভিয়ার অর সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে কাজ করছেন, বুঝতেই পারছেন, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সো আমরা আপুর সাথে কথা বলছিলাম, অ্যান্ড উই আর লার্নিং টু মেনি থিংস টুগেদার, আমরা অনেক কিছু জানছিলাম যে দেখেন যখন উনি সারদায় যায়, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি উনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন, মেডিকেল থেকে ইস্যু ওয়ান্টেড টু কনভার্ট আর পেশেন্ট ইন টু দ্য ডিফারেন্ট জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন, তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ছেড়ে উনি পুলিশ, পুলিশ থেকে সারদা, 365 দিন, প্রত্যেকটা দিন এক একটা জায়গাকে যেন ব্লক করে আবার নতুন করে এগিয়ে যাওয়া, এবং আস্তে আস্তে 10 বছর সাকসেসের একটা জায়গায়, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতো জায়গায় কাজ করা, হুইচ ইজ ট্রুলি অ্যামেজিং, অ্যান্ড শি ইজ ডুইং ফ্যান্টাস্টিক ফেনোমেনাল জব। আমরা শুধু একটু করে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফের একটা একটা হুইচ ইজ কল যে আমরা সবাই একটা কমফোর্ট জোনে থাকতে চাই, প্লিজ ডোন্ট স্টে ইন ইউর কমফোর্ট জোন। যখন আমরা কমফোর্ট জোন থেকে যখন আমরা সাকসেসে যেতে চাই, দেন ইউ নিড টু বি ফিয়ার, ইউ নিড টু অ্যাকসেপ্ট বিট অফ ফিয়ারিং ফ্যাক্টর। সেই ফিয়ারিং ফ্যাক্টর কি? ইদার হার্ডওয়ার্ক, মানুষের সমালোচনা, অন্যের সমালোচনা, বাট যারা এই ধরনের সমালোচনা করে তারা কিন্তু আপনাকে কখনো ভরণ পোষণ বা সাকসেসে কোনো হেল্প করবে না। প্লিজ ট্রাই টু বিলিভ ইন ইউর ক্যাপাবিলিটি, নিজের নিজের উপর বিশ্বাস রাখেন, হার্ডওয়ার্ক করেন, অ্যান্ড আই এম শিওর হার্ডওয়ার্ক পেজ ব্যাক। মাথা রাখবেন, ওয়ান্স ইউ হ্যাভ দ্য প্যাশনস নোবডি ক্যান স্টপ ইউ, অ্যান্ড দিস ইজ ওয়াল অফ অল অ্যাবাউট টুডে ফ্যাশন টু গ্রো। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, 2019 আমাদের যারা ভালো কাটলো, থ্যাংক ইউ ভেরি মাচ, 2020 সালের জন্য আমরা প্রিপারেশন নিই, উইশ ইউ অল দ্য বেস্ট ফর 2020, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.